নাকি করছে নাকি? ওইদিকে ওইদিকে ভাই 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 ওইদিকে ওইদিকে ওইদিকে। তো উনি চুরি করছে আসলে, এই চুরি করার কারণে ওনাকে গণতলায় দিল হলো। আচ্ছা, তো এরকম এরকমভাবে প্রতিবাদ করা উচিত, খালি চোর না, চাঁদাবাজরাও যদি এরকম করে তাহলেও আসলে গণতলায় দেওয়া উচিত। ছিল দুইটা, কারণ 600-700 টাকা ওর কাছে থাকার কথা না, ঠিক আছে? যদি না পাওয়া যায় মেট্রো খুললে ওদের ওখানে যারা দায়িত্বরত আছে তাদেরকে দিয়ে দেন, তাহলে বসাইলে ডিটেলস চলে আসে। তখন ডিটেলস দেখা যে মালিকানা বা যদি হয় যে পোস্টপেড, যদি যার যদি মালিকানা হয় তারা দিয়ে দিল, তাহলে তো ঝামেলা থাকে নাম্বার থাকে। সো স্টুডেন্টরা এখান থেকে একটা হচ্ছে মেট্রো রেলের, দুইটা হচ্ছে হয়তো বা একজনের পার্সোনাল মালিকানা দুটো ছিল, একটা নোট ছিল মানে। আচ্ছা আচ্ছা, ওই মানি ব্যাগটা সহ পাইছে। সো ওনারা হচ্ছে চোরকে ধরে আসলে ওনারা মহৎ কাজ করছে যে ওনারা ছেড়ে দিছে, হয়তো বা উনি দৌড় মারছে। তো আসলে এভাবে যদি আমরা দুইটা কাজই করি, তাদেরকে ধরি প্লাস মহৎ কাজ করি, এভাবে স্টুডেন্টরা আসলে কাজ করতেছে। হ্যাঁ, আপনারা জানেন মনে হয় যে গতকালও নথি পাইছে কিছু, সেই নথিগুলো আসলে গতকাল করা হয়েছিল। তো আসলে এভাবেই আসলে প্রতিরোধ গড়ে তুলছে আসলে স্টুডেন্টরা। খুব ভালো লাগতেছে আসলে যে পুলিশ প্রশাসন ছাড়াই যে এভাবে বিভিন্ন তারা অকারেন্সগুলোকে মানে তারা খুঁজে বের করছে। এবং দেখেন দুইটা হচ্ছে মেট্রো রেলের কার্ড সহ কতগুলো টাকার মানিব্যাগ সহ সে চুরি করেছে। তো খুবই ভালো লাগলো ব্যাপারটা। এখান থেকে ভিডিওতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।